আসসালামু আলাইকুম। একটু চমকপ্রদ বিষয়, গুগল ডাক্তার। মনে হচ্ছে যে এটা নিয়ে আমার কি কথা বলবো। যে কোনো অসুখ বিসুখ হলে আমরা একটু গুগলের উপরে নির্ভর করি, সার্চ দেই, সেটা দেখে আমরা কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করি। ওকে, ঠিক আছে, ইটস গুড, কিন্তু কখনো কখনো এই প্রবণতা ভয়ঙ্কর হতে পারে, নানা সমস্যা তৈরি করতে পারে। বলা হয়ে থাকে যে গুগল নির্ভর যে সমস্ত চিকিৎসাগুলো মানুষ করে থাকেন, বেশিরভাগ সময় কিন্তু এটি আপনার জন্য ভয়ানক আতঙ্কের হতে পারে কিংবা ক্ষতিকর কারণ হতে পারে। আমি গুগলের বিরুদ্ধে বলছি না, আমি গুগলকে প্রচণ্ড ভালোবাসি, কারণ গুগলকে সার্চ করে অনেকগুলো তথ্য প্রতিনিয়ত আমি আহরণ করে থাকি। আমি আসলে চিকিৎসক না, মানে চিকিৎসকের পক্ষে না, রোগীর পক্ষে না, একটু চিকিৎসাবিদ্যার পক্ষে, বিজ্ঞানের পক্ষে থেকে আজকের ভিডিওটি নির্মাণ করবার উদ্যোগ নিয়েছি। আমার এক পেশেন্ট, তখন আমি হার্টের অপারেশন করতাম, ভাস্কুলারে তখনও শিফট করিনি, কার্ডিয়াক সার্জারিতে কাজ করছি। তো আমি প্রেসক্রিপশনে যখন লিখে দিলাম, ধরেন যে যে ঔষধটা লিখে দিয়েছি সেটি হচ্ছে ভায়াগ্রা গ্রুপের ঔষধ। এখন রুগীকে যখন লিখে দিয়েছি, এই ওষুধগুলো যেহেতু দোকানদার দিবে না প্রেসক্রিপশন ছাড়া, তখন তাকে একদম স্বাক্ষর করে সিল দিয়ে যখন পাঠালাম, কিনে নিয়ে আসার পরে রুগীর লোক তো খেপে গেছে অনেকটা, মানে আমার উপরে তেড়ে আসে এরকম একটা ব্যাপার, আপনি কেন এই টাইপের ওষুধ ওনাকে দিতে চেয়েছেন, ওষুধ লিখতে কি আপনার কোনো ভুল হয়েছে? না তো, কী ওষুধ নিয়েছেন বলে? এটা, ও এটা, হ্যাঁ আমি তো এটাই দিয়েছি। তো বললো যে, দোকানদার তো বললো যে এটা সেক্সুয়াল প্রবলেম যাদের থাকে তাদের লাগে, আপনি এটা কেন? আমার ভাই, ওর তো হার্টে ছিদ্র আছে, ছিদ্র বন্ধ করার জন্য নিয়ে এসেছি, ওর তো এই ওষুধ দরকার নাই, নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, চিকিৎসকের ভুল হয়েছে। এটি কিন্তু খুব জনপ্রিয় একটা শব্দ, তো ভুল চিকিৎসা জনপ্রিয় একটা শব্দ। তো বা আমি তখন তাকে ঠান্ডা মাথায় বললাম, বসেন, আপনার মার এই ভাইয়ের হার্টে যে ছিদ্র আছে সে কারণে, এটি যেহেতু উনি একটু বয়স্ক হয়ে গেছেন, অনেক আগে অপারেশন করার কথা ছিল, উনি দেরি করে ফেলেছেন, আস্তে আস্তে এটার জটিলতা হিসাবে ওনার ফুসফুসের প্রেশার বেড়ে গেছে। যে ঔষধটা সেক্সুয়াল প্রবলেমের কারণে ব্যবহার করা হয় সে ভায়াগ্রাই যদি বলি, সেটা কিন্তু ফুসফুসের প্রেশার কমাতেও সাহায্য করে ওই গ্রুপের ওষুধটা, সে কারণেই তাকে দিয়েছি, এটা অন্য কোনো উদ্দেশ্যে দেওয়া হয়নি। ঘটনা ঘটেছে আমার ভাস্কুলার চেম্বারে, পেশেন্ট পার্টি খুবই উত্তেজিত, মেইল করেছেন আমাকে এক ডিটেলস মেইল, যে আপনার পা ফোলা নিয়ে আপনার কাছে গেছে, আপনি আমার রুগীকে পাইলসের ওষুধ দিয়েছেন, আমি আপনাকে অনেক সিনসিয়ার ডক্টর মনে করি, কিন্তু এটা কীভাবে সম্ভব, আমার মা অলরেডি দু তিনটা খেয়ে ফেলেছে, এখন কী হবে? তা আমি আসলে প্রথমে দুঃখ প্রকাশ করলাম, কারণ আমি সব রুগীকে এটা তথ্য বলে দেই যে আমি আপনাকে যে ওই যে ড্যাফলন, হিমোরিফ, নর্মালাল, স্যাংগ্রিল, এই যে ওষুধগুলো আপনাকে লিখে দিয়েছি বা এই গ্রুপের ওষুধ যখন আমি লিখি, বলে দিই যে দোকানে গেলে দোকানদার আপনাকে বলবে যে এটা পাইলসের ওষুধ, আপনি বলবেন যে না, এটা আমার ডাক্তার সাহেব ভালো করেই জানে, উনি ওনার পা ফলার জন্য দিয়েছেন, উনি জেনে শুনে দিয়েছেন, এটা ডাক্তার ওই দোকানদারকে বলে দিবেন। এখন দোকানদাররা তো একটু মানে ওষুধ পেলে তো খুব খুশি হয়ে যায়, খুশি হয়ে বলে যে দেখছেন আপনার ডাক্তার ভুল করছে, ওনার পায়ে ফলা আর দিয়েছে পাইলসের ওষুধ। আসলে তো ওটার আর একটা উপকারী দিক আছে, এই যেটাকে উনি পাইলসের ওষুধ বলছেন, পায়ুপথের যখন ভেনগুলো ফুলে যায় তখন সেটাকে বলে পাইলস, আবার যখন পায়ের রক্তনালীতে রগগুলো, শিরা যেটাকে আমরা বলি, সেটা ফুলে যায় তখন সেটাকে বলে ভেরিকোস ভেইন বা ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি। দুটো তো একই ঘটনা, চুল, গোফ, দাড়ি, সবই তো চুল, ওটাও তাই, সে কারণেই ওখানেও কাজ করে এই নর্মাল হেমোরিভ পাইলসেস্ট অফ ড্যাফলন যে নামই ডাকেন, তখন রুগী বুঝো আচ্ছা ঠিক আছে। এখন মানুষ তো মাঝে মধ্যে এক দুইবার মিস হয়ে গেলে তখন এটি হয়ে থাকে। তো এটি আসলে কেন হচ্ছে? এটি হওয়ার কারণ হলো কিছু কিছু মানুষ গুগলে সার্চ দেন, যেমন ধরেন একজনের কাফ হয়েছে, আপনি যদি ওখানে লিখে দেন যে কাফ, দেখবেন যে টিউবারকুলোসিস, যক্ষা, ক্যান্সার, মানে কাশি থেকে এটা হয়ে যেতে পারে। আপনি যদি একটু নর্মাল লিখেন যে আমি ফিভার, ফিভার নিয়ে যদি গুগলে সার্চ দেন দেখবেন যে এটা ক্যান্সার হতে পারে, যক্ষা হতে পারে, অনেক বড় বড় রোগের কথা বলে, মানুষ ভয় পেয়ে যায়। আমরা যে জন্য যখন কোনো একজন রুগী আসে দেখি যে তারা সিডো মেডিকেল টার্ম ইউজ করে, মানে পুরোপুরি মিলছে না
কিন্তু তার মেডিকেল টার্ম কিছু ইউজ করার চেষ্টা করে একটু স্মার্ট হওয়ার জন্য। তাতে যেটা হয়, আমরা তো বুঝি যে আপনি এটা স্মার্ট হওয়ার জন্য বলছেন, কিংবা আপনি বোঝাতে চাচ্ছেন যে এই বিষয়ে আপনার জ্ঞান অনেক ভালো। আমি ডাক্তার সাকলাইন, এই যে ভিডিওগুলো নির্মাণ করি একটাই কারণ, কাউকে ডাক্তার বানাতে না, একজন মানুষকে শিক্ষিত রোগী বানাতে, কিংবা একজন মানুষকে রোগীর শিক্ষিত লোক বানাতে, চিকিৎসা সম্পর্কে শিক্ষিত। অনেক বিষয়ে তো আমার শিক্ষা নিজেরই কম। আমি যেমন সাংবাদিকতা হালকা পাতলা করি, আমি তো জার্নালিজমে পড়ি নাই বেসিক্যালি, তাহলে আমি হাতুড়ে সাংবাদিক। আপনি যদি গুগল পড়েই মনে করেন যে ডাক্তার হয়ে গেছেন, সব কিছু জেনে গেছেন, বুঝে গেছেন, এত কষ্ট করে MBBS BDS 6-7 বছর লাগে, কি দরকার ছিল? সিমটম দেখেই তো চিকিৎসা দেওয়া যায়। আমি আপনাকে নিরুৎসাহিত করছি না গুগল দেখবার ক্ষেত্রে, আমি আপনাকে আমার এই উদ্দেশ্যটাই মনে করিয়ে দিতে চাচ্ছি, গুগল পড়ে আপনি শিক্ষিত রোগী হবেন। নিজে নিজে ডাক্তার না হওয়াটা বেটার। মেটফর্মিন দিয়েছিলাম, খেপে গেছে। কি ডাক্তার সাহেব, আপনি আমার 14 গোষ্ঠীতে কোনো ডায়াবেটিস নাই, আপনি আমার রোগীকে মেটফর্মিন দিয়েছেন? না, অন্যর ঘটনা, আমার জীবনের ঘটনা না, একজন ডায়াবেটোলজিস্ট, একজন মেডিসিন স্পেশালিস্টের জীবনের গল্প। পরে বলে কেন, বলে আমার তো মার তো কোনো ডায়াবেটিস নেই, আপনি তাকে ডায়াবেটিসের ওষুধ দিয়েছেন কেন, মেটফর্মিন? ও আচ্ছা আচ্ছা, ওনার ফ্যাটি লিভার আছে, মেটফর্মিন কিছুটা ফ্যাটি লিভারের ফ্যাট কমাতে সাহায্য করে, সেজন্য দিয়েছি। এখন এই যে আজকে আমি ভায়াগ্রা বললাম, মেটফর্মিন বললাম, অনেক অনেকে নাম শুনলেন, তাহলে যার ফ্যাটি লিভার আছে মেটফর্মিন খাওয়া শুরু করবেন? আমার ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না, খেলে আপনার দায়, আমার কোনো দায় নাই। সিন্ডেনাফিল, ওই যে ভায়াগ্রা বলেছিলাম যে সেই ওষুধটা যেটি লাংসের প্রেশার কমায়, এখনও অনেকগুলো ওষুধ চলে আসছে। এই উদাহরণগুলো কেন দিলাম, একজন রুগীকে যদি আমরা এই যে শোল্ডার টিপ পেন, এই শোল্ডারের মধ্যে ব্যথা নিয়ে এসছে, বললাম যে আপনি আল্ট্রাসোনোগ্রাম করেন পেটের, সাথে সাথে ওরে বাপরে ধান্দাবাজ ডাক্তার, দেখছিস ইনভেস্টিগেশনগুলো কমিশন খাবে। সাকলাইন কখনো কমিশন খায়নি। এখন হলো যে খানা তো অনেকেই, বেশিরভাগই, এখন এটা কি আপনি জানেন যে যদি কারো গল ব্লাডারে পাথর হয়ে থাকে তার শোল্ডারে পেইন হতে পারে? পেনের অনেক ধরন আছে, রোগ একখানে, পেইন হচ্ছে আরেকখানে। এখন আপনি গুগলে সার্চ দিয়ে দিলে শোল্ডার পেইন পেলেন না, আপনার তো জানা কথা না যে ওই পেনের সাথে গল ব্লাডার রিলেশন আছে, কারণ ইউ আর নট এ ডক্টর। দ্যাটস ওয়াই, সে কারণে আমরা বলে থাকি যে একজন চিকিৎসক যে পরীক্ষাগুলো দিচ্ছেন সেটার পেছনে তার ব্যাখ্যা থাকে, যে চিকিৎসাটা দিচ্ছেন, যে ওষুধগুলো দিচ্ছেন সেটার পেছনে তার ব্যাখ্যা থাকে, সে ব্যাখ্যাটা তিনি নিশ্চয়ই জেনে শুনে বুঝে দেন। মানুষ ভুলতেই পারে, সব ভুল ইন্টেনশনাল না, এজন্যই বলা হয়ে থাকে গুগল সার্চ করে, নিজেকে যদি অধিক মাত্রায় নির্ভরশীল হয়ে যাই, প্রত্যেকটা রোগ সম্পর্কে অধিকতর জ্ঞান অর্জন করতে না চাই, তখন কিন্তু প্রবলেম হতে পারে। আমি চিকিৎসক প্রচুর নির্ভর করেছি করোনা রিলেটেড গুগলে সার্চ দিয়ে, কারণ আমি যেহেতু চিকিৎসক ওই কথাগুলোর মানে বুঝি, ওগুলোর ইফেক্ট সাইড ইফেক্ট সব কিছু বুঝি, আমার জন্য এটি সহজ, সাধারণ মানুষের পক্ষে যেটি সহজ না, সেজন্যই গুগল ডাক্তার হয়ে গেলে সেটা অনেক বেশি প্রবলেম। বাট সেটা অ্যাপ্রিসিয়েট করবার মতো, সেটি সবচেয়ে গ্রহণযোগ্য, সেটি সবচেয়ে সৌন্দর্য যদি আপনি গুগল সার্চ করে কোনো একটি রোগ সম্পর্কে অধিক বেশি জ্ঞান অর্জন করে জ্ঞানী রোগী হয়ে ওঠেন। চিকিৎসক হওয়ার চেষ্টা না করাই ভালো, কারণ চিকিৎসক হওয়ার ব্যাপারটি টোটালি আলাদা। এখন ধরেন এই যে সিন্ডেনাফিল, মেটফর্মিন, কিংবা শোল্ডার টিপ পেন, এই যে আল্ট্রাসোনোগ্রাম, এটা নিয়ে এত কথা উঠছে কেন, এটা নিয়ে এত মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে কেন? অ্যান্সার একটাই, আমি তো আমার প্রত্যেক রুগীকে বলে দিচ্ছি যে আপনাকে আমি ওষুধটা দিচ্ছি যাতে আপনার পা ফোলার জন্য দিয়েছি, এটা আপনাকে পাইলসের জন্য দেইনি, তাহলে কেন আপনি সেটি নিয়ে টেনশন করবেন? আমি আপনাকে যদি বলে দিই যে আপনাকে আমি একটা ওষুধ দিয়েছি যেটি অনেকে মনে করতে পারে ডায়াবেটিসের ওষুধ, এটি আমি আপনার ফ্যাটি লিভার কমানোর জন্য দিয়েছি, আপনার যে ঘাড়ে যে ব্যথাটি হচ্ছে সে ব্যথার সাথে গল ব্লাডারের রিলেশন আছে, সেজন্য আপনাকে পেটে আল্ট্রাসোনোগ্রাম দিয়েছি, এই কথাগুলো বলার সময় আমাদের নাই। সে কারণেই রুগীরা ভুল বোঝে, দ্রুত তৈরি হয়, প্রপার কাউন্সিলিংয়ের অভাব। এখন আপনি তাকে না বোঝালে সে তো গুগলে চলে যাবে, এটাই তো নিয়ম, তাকে তো নির্ভর করতে হবে তথ্যটা আহরণ করবার জন্য। হাসপাতালে যখন অপারেশন চলতে থাকে, অপারেশন থিয়েটারে, আপনার রুগীকে আপনিই বলে যান যে
অপারেশন শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, কিংবা আপনি মাঝপথে একটা খবর পাঠান, তাহলে তো সে ওই ওয়ার্ড বয়কে খুঁজবে কি অবস্থা, কি অবস্থা, ভিতরে কি চলছে। সে তো আপনাকে অরিজিনাল তথ্য দিতে পারবে না, যেটা দিবে সেটা ফেব্রিকেটেড বা কিংবা প্রবলেমেটিক হবে। কাউন্সিলিংয়ের অভাবটার কারণেই আমার মনে হয় যে এই জিনিসটা বেশি করে ঘুরছে, মানুষ গুগল নির্ভর হয়ে পড়ছে। এটি মানুষের দোষ না, কারণ মানুষ এখন সচেতন, মানুষ সঠিক তথ্যটা পেতে চায়। আমরা অনেক বিপদে পড়ে যাই, একজন রোগী কান্নাকাটা করে একেবারেই শেষ, একেবারেই শেষ, সে মনে করেছে তার ক্যান্সার হয়েছে, ওটা ছিল শ্যাঙ্কর, নট ক্যান্সার, সিফিলিস হয়। কোথায় ক্যান্সার আর কোথায় শ্যাঙ্কর, উচ্চারণটা প্রায় একই রকম। সে কারণে যারা ভিডিওটি দেখলেন, ঠিক এখনই গিয়ে গুগল একটা গান দেখে নেবেন, প্রায় 4 মিলিয়নের কাছাকাছি গানটি ভিউ হয়ে গেছে। নেভার গুগল ইয়োর সিমটমস, আপনার উপসর্গগুলো গুগলে সার্চ করবেন না। একটা গান আছে খুবই মজার, একটা তথ্যমূলক একটা গান, যেটার মূল কথা হচ্ছে যে বাবা তার মৃত্যুর আগে তাকে ওয়াদা করে গেছে, তোর কাছে আমি রিকোয়েস্ট করি, ওয়াদা করে যাই আমি কিছুক্ষণের মধ্যে মারা যাব। তার শেষ কথাটা ছিল, কোনো সিমটম গুগলে সার্চ দিস না। গানটি ডাক্তাররা খুব পছন্দ করেছে, কারণ এটি তাদের পক্ষে গেছে। আমি রোগীদের পক্ষে বলতে চাই, কোনো রোগী ভুল পথে যাবে না যদি আমরা তাকে একটু সময় দিতে চাই। বিপদে আমি পড়ি, সময় দিদিকে দেখা যায় যে একজন রুগীকে যদি আমি 8-10 মিনিট সময় দিই, আমি তো সারা বাংলাদেশের রুগী দেখতে পারবো না। এখন রুগীরা আমাকে তদবির করে ফোন করে, প্রেশার দেয়, এই হুমকি, ওই হুমকি, এই গালাগালি, এই টাকার অভাব, এই ঘুষ, আমি ক্ষমা চাচ্ছি। কারণ হলো, একজন মানুষ আমি কি চাইলেই সব রুগীকে দেখতে পারবো? পারবো না তো। আবার যদি আপনার কথা মতো আমি সব রুগীকে সিরিয়াল দিয়ে দিই, আমি সব রুগীকে দেখি, তাহলে কি আমি তাকে পর্যাপ্ত সময় দিতে পারবো? সময় দিতে পারবো না। আমরা মানুষ, আমরা নিজেরটা খুব ভালো বুঝি। যখন একজন চেম্বার ভিতরে ঢুকে দেখছে, কী রে ভাই এতক্ষণ কথা বলে, কী আছে ভিতরে, এতক্ষণ ধরে বেরোয় হচ্ছে না, তিনি যখন নিজে ঢোকেন, তিনি দেখেন যে যতক্ষণ ডাক্তারের সামনে মনের কথাগুলো খুলে বলা যায় ততক্ষণই ভালো। আমি গুগল ডাক্তার যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করতে চাই আবারও, এটি এক ধরনের ডেঞ্জারাস পরিণতি নিয়ে আসতে পারে, যদি আপনি এটার থেকে জ্ঞান আহরণের পরিবর্তে এটার মধ্যে এমন কিছু খুঁজে পান যেটা আপনাকে সিউডো ডক্টর হতে সাহায্য করে। তাই রিকোয়েস্ট, আমরা গুগল দেখব, সার্চ করব, রোগ সম্পর্কে ধারণা নিব, তবে বুঝে শুনে করব, সেটি যেন কখনোই আমাকে ভুল পথে পরিচালিত না হয়। একই সঙ্গে আমরা চিকিৎসক, আমার সবার দায়িত্ব আমার রোগীকে সব বিষয় বুঝিয়ে দেয়া, আবার বুঝিয়ে দিতে গেলে তাকে সময় দিতে হবে, আর যদি সময় দিতে হয় রুগীকে মেনে নিতে হবে যে একজন ডাক্তার শয়ে শয়ে রুগী দেখতে পারবে না, তিনি 20-30 জন দেখে আর রুগী না দেখার ক্ষমতা বা অধিকার সংরক্ষণ করেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।